ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে বান্দরবানের এক উদ্যমী যুবক তৈরি করেছেন নৌকা। প্লাস্টিক দূষণ রোধে কায়াক নামের এই নৌকা দিয়ে তিনি নৌভ্রমণও করছেন। প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো আর প্লাস্টিক ফেলে পরিবেশ দূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন তিনি। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেলে দেওয়া প্লাস্টিক বোতলে তৈরি নৌকা চলছে নদীতে। সংগ্রহ করা বোতল ও বাঁশ দিয়ে তৈরি কায়াক নামের এই নৌকায় জাতীয় পণ্য দুই পরিবহন করা যায়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতেই এই উদ্যোগ, জানান উদ্যোক্তা। এইটাতে সাকসেস হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের ওয়াটার স্পোর্টসটাকে এনকারেজ করার জন্য এবং প্লাস্টিক পলিউশনটা আরও রিডিউস করার জন্য আমি প্রতি বছরই ট্রাই করব এরকম কিছু একটা করার। বান্দরবানের থানচি উপজেলার রেমাকরি থেকে 111 কিলোমিটার পাহাড়ি নৌপথ বেয়ে জেলা শহরে পৌঁছেছেন প্রদীপ জুবায়ের ও তার সহযোগীরা। টিমের সদস্যরা জানান, স্বল্প দূরত্বে এ নৌকাগুলো বেশ কাজের। দুই তিনজন যাত্রীর পাশাপাশি প্রায় 100 কেজি মালামাল বহন করা যায়। পরিবেশের যেমন উপযোগী হবে, সেক্ষেত্রে আপনার এই খুব কম রিসোর্সের মাধ্যমে এখানকার মানুষজন এটাকে ইউজ করে কীভাবে কাজে লাগানো যায়, এটাও একটা চিন্তা ছিল মাথায়। যে কোনো বিষয়ে আপনি ব্যবহার করতে পারেন এই বিষয়ে, এবং এই খরচের মাত্রা দিক দিয়ে আপনি বুঝতে পারবেন যে খুব স্বল্প মূল্যেই কিন্তু এই জিনিসগুলো আমরা মানে সফলভাবে কাজ করতে সক্ষম হই। অভিনব এ নৌকা অবাক করেছে স্থানীয়দের। বন্যা ও জলাবদ্ধতা কবলিত এলাকায় এ ধরনের নৌকা বেশ জনপ্রিয়তা পাবে, আর সেই সাথে প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশ মুক্ত থাকবে বলে প্রত্যাশা অনেকের। এগুলো সংরক্ষণ করে আমরা যদি এরকম ভালো কিছু তৈরি করতে পারি, তাহলে এটা আসলে পরিবেশের জন্য ভালো আর আমরা নতুন কিছু শিখতে পারবো। খুবই ভালো লাগছে আমাদের, একটা ট্রিপ দিয়ে আসছে, সেই সাথে একটা মেসেজও চলে আসছে আমাদের কাছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ দেখাতে সক্ষম হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রামে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। এতে অভিভাবকরাও যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিনের হাতে নানা সময় যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে ওই শিক্ষকের দ্রুত বিচার ও অপসারণেরও দাবি জানান তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন স্কুলটির প্রধান শিক্ষক। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়। উত্তরের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ কমলেও ঘন কুয়াশা আর শীতের তীব্রতা এখনও কমেনি। বিভিন্ন স্থানে দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সন্ধ্যায় বাড়ে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, হিলি, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানের সাধারণ মানুষ। বেশি দুর্ভোগে আছেন বয়স্ক, হতদরিদ্র ও খেটে খাওয়া লোকেরা। বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশায় আজও ভোর 5:45 থেকে 6 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল। বেলা বাড়লে ফেরি চলাচল শুরু হয়। ভোরবেলায় থেকেই কুয়াশার চাপ খুব, হ্যাঁ, বৃষ্টির মতন পানি পড়ছে আর কি। এখন মানুষ কাজকর্মে যেতে পারছে না, কুয়াশায় ভরা, আমরা বের হইতে পারতেছি না, আমাদের চলার মতো ব্যবস্থা নাই। এত কুয়াশা যার কারণে আমরা গাড়ি চালাতে পারি না, আমাদের শীতের পোশাক নাই আর তালিয়া আমাদের।